সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। লালকেল্লা হিংসায় মূল অভিযুক্ত গ্রেফতার, মাথার দাম ছিল 50,000 টাকা। আসামবাসী লক্ষাধিক বাঙালি হিন্দুদের নিয়ে ভণ্ডামি করেছে বিজেপি, বিস্ফোরক আসামের কংগ্রেস সাংসদ। নয়া কৃষি আইনকে একটা সুযোগ দিন, আজ রাজ্যসভায় কৃষকদের বার্তা প্রধানমন্ত্রীর। প্রকাশ্যে মোদীর ভূয়সী প্রশংসা শীর্ষ আদালতের বিচারপতির, তৈরি হল বিতর্ক। চীনের সঙ্গে আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জম্মু কাশ্মীরে উড়বে 100 ফুট উঁচু তেরঙ্গা, অভিনব উদ্যোগ ভারতীয় সেনাবাহিনীর। ভারতের বেআইনিভাবে অধিকৃত কাশ্মীর একদিন স্বাধীন হবে, মত লাইন লেন্থ হারানো ইমরান খানের। এবং সর্বশেষ জানিয়ে দেব, সেনার স্বৈরতন্ত্র চাইনা, সুকির মুক্তির দাবিতে মায়ানমারের পথে হাজার হাজার সমর্থক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। তার আগে অনুরোধ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান। লালকেল্লা হিংসায় মূল অভিযুক্ত গ্রেফতার, মাথার দাম ছিল 50,000 টাকা। লালকেল্লা হিংসায় অন্যতম মূল অভিযুক্ত সুখদেব সিংকে গ্রেফতার করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। চণ্ডীগড় থেকে গ্রেফতার করা হয়েছে সুখদেবকে। পুলিশের দাবি, প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লায় হিংসার যত ছবি ও ভিডিও সামনে এসেছিল, তাতে প্রথম সারিতেই দেখা গিয়েছিল সুখদেবকে। পুলিশ কর্মীদের সঙ্গে হাতাহাতি করতেও দেখা যায় তাকে। 26 জানুয়ারির পর থেকেই কার্যত বেপাত্তা ছিল সুখদেব। তার মাথার দাম 50,000 টাকা ঘোষণা করেছিল পুলিশ। দিল্লিতে কৃষকদের ট্রাক্টর র্যালি উপলক্ষে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানী। সংঘর্ষে প্রাণ গিয়েছে এক কৃষকের, আহত হয়েছেন অসংখ্য কৃষক ও পুলিশ কর্মীরা। এমনকি লালকেল্লায় ঢুকে কৃষক সংগঠনের পতাকা তুলতে দেখা গিয়েছে কৃষকদের। এই ঘটনার নিন্দা করেছে কৃষক সংগঠনই। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, উস্কানি দিয়ে হিংসা চড়াতে দেখা গিয়েছে যাদের, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই প্রজাতন্ত্র দিবসের হিংসা জড়িত 12 জনের ফটোগ্রাফ প্রকাশ করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। হিংসার নানা ভিডিও ক্লিপ খতিয়ে দেখে পুলিশ সিদ্ধান্ত নিয়েছে ওই 12 জন হিংসায় উস্কানি দিয়েছিল। ভিডিও ছবিতে তাদের লাঠি ও রড নিয়ে মারপিট করতে দেখা গিয়েছে। লালকেল্লা কাণ্ডে মোট 44টি মামলা করেছে দিল্লি পুলিশ। এখনও পর্যন্ত গ্রেফতার করেছে 127 জনকে। কৃষক সংগঠনের সদস্য ধর্মেন্দ্র সিং হারমানকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ। লালকেল্লায় নিশান সাহিব উড়াতে দেখা গিয়েছিল তাকে। হরপ্রীত সিং ও হরজিৎ সিংকেও পাকড়াও করা হয়েছে। পুলিশ জানিয়েছে কয়েকজন কৃষক নেতার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। দিল্লির আইটিও অঞ্চলে এক কৃষকের মৃত্যু নিয়ে ভুল খবর দেওয়ার জন্য কংগ্রেসের সাংসদ শশী থারুর ও কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। কৃষক নেতাদের একাংশ আবার লালকেল্লার ঘটনার জন্য পাঞ্জাবের গায়ক, অভিনেতা তথা সমাজকর্মী দীপ সিধুকে দায়ী করেছেন। কৃষক নেতাদের একাংশের দাবি, দীপ সিধু সরকারের লোক। এমনকি এও দাবি করা হয়েছে, দীপ সিধু সর্দার নয়, গদ্দার। লালকেল্লা কাণ্ডে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে দীপ সিধুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। নিখোঁজ সিধুর সন্ধান দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। অপরদিকে আসামবাসী লক্ষাধিক বাঙালি হিন্দুদের নিয়ে ভণ্ডামি করেছে বিজেপি, বিস্ফোরক আসামের কংগ্রেস সাংসদ। প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠানের আগেই বিস্ফোরক অভিযোগ করে রাজনৈতিক আলোড়ন ফেলে দিয়েছেন আসামের নগাঁও কংগ্রেস সাংসদ প্রদ্যুত বরদলৈ। তার অভিযোগ, রাজ্যে বাঙালি হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চায় বিজেপি, ওদের ভণ্ডামি ধরে ফেলেছেন আসামবাসী। হেভিওয়েট কংগ্রেস নেতা প্রদ্যুত বরদলৈ শিলচরে সাংবাদিক বৈঠক করেন, তার সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। সাংবাদিক সম্মেলনেই প্রদ্যুত বরদলৈর বিস্ফোরক দাবি, আসাম চুক্তির 6 নম্বর ধারা অনুযায়ী অসমীয়া বলতে যা বোঝানো হয়েছে তা বিকৃত করে বিজেপি রাজ্যের বাঙালিদের ক্ষতি করতে চাইছে। তিনি আরও বলেন, বিধানসভা নির্বাচনে বিজেপির রথ থামিয়ে দিতে তৈরি কংগ্রেসের নেতৃত্বে জোট, 100+ আসনের দখল ধরে নিয়েই নির্বাচনে নামবে জোট। বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে গুঞ্জন, নির্বাচনে আর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে মুখ করে লড়বে না দল, তার বদলে মুখ করা হবে উত্তর পূর্ব ভারতের দলের সর্বাধিক হ্যাভিয়েট মুখ হিমন্ত বিশ্ব শর্মাকে। তিনি রাজ্যে বিজেপি শাসনের খান্ডারি। আসামের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটেও তীব্র নজর বিজেপির। প্রতিবেশী বাংলাবাসী রাজ্যেও এনআরসি ইস্যুতে রাজনৈতিক মহল সরগরম। আসামে এনআরসির তালিকা থেকে লক্ষ লক্ষ হিন্দুর নাম বাদ পড়েছে, তাদের পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গে চলছে আলোচনা।
অপরদিকে নয়া কৃষি আইনকে একটা সুযোগ দিন কৃষকদের বার্তা প্রধানমন্ত্রীর। কৃষকদের মন পেতে বিক্ষোভের আবহে আবারও বার্তা দিলেন প্রধানমন্ত্রী। আজ রাজ্যসভায় প্রধানমন্ত্রী ফের দেশের অন্নদাতাদের আশ্বস্ত করে বলেন, এমএসপি অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মান্ডিগুলির আধুনিকীকরণ করা হবে। কৃষকদের উদ্দেশ্যে এদিন মোদি আরও বলেন, নতুন কৃষি আইনকে একটা সুযোগ দেওয়া হোক, এরপরই কৃষকদের বিক্ষোভ থেকে পিছু হটার আর্জি করেন নমো। আলোচনার জন্য সরকার যে দরজা খুলে রেখেছে সেই বার্তাও দেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, 18 মাসের জন্য বিতর্কিত কৃষি আইন স্থগিত রাখার সরকারি প্রস্তাব এখনও আলোচনার টেবিলে রয়েছে বলে কদিন আগেই কৃষকদের কোর্টে বল ঠেলেছেন মোদি। প্রধানমন্ত্রী বলেছিলেন, আলোচনার মাধ্যমে কৃষক সমস্যা মিটমাট করতে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। এর আগে কৃষকদের আন্দোলনের আবহে বারংবার তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের অন্নদাতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছিলেন, কৃষকদের স্বার্থেই আইন সংস্কার করা হচ্ছে, আইনের উপকার বোঝাতে সরাসরি কৃষকদের প্রশ্ন করেছিলেন। উৎপাদিত পণ্য ভালো দামে ও পরিকাঠাময় সরাসরি বিক্রি করার স্বাধীনতা কি থাকা উচিত নয়? অপরদিকে প্রকাশ্যে মোদির ভূয়সী প্রশংসা শীর্ষ আদালতের বিচারপতির, তৈরি হলো বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বাধিক জনপ্রিয়, পছন্দসই, প্রাণবন্ত এবং দূরদর্শী এক জননেতা। প্রকাশ্যে মঞ্চে মোদিকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ। দেশের শীর্ষ আদালতের বিচারপতির এমন মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই জলগুলা শুরু হয়েছে। শাহের বক্তব্যের বিরোধিতা করেছেন প্রাক্তন বিচারপতিদের একাংশ, তাদের অনেকে সংযম পালনের বার্তা দিচ্ছেন। শনিবার ছিল গুজরাট হাইকোর্টের ষাটতম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে স্মারক ডাকটিকিট প্রকাশ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত মোদি। তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিগলিত সুরে শাহ বলে বসেন, গুজরাট হাইকোর্টের ষাটতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। আরও ভালো লাগছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মোদীর মতো সর্বাধিক জনপ্রিয়, পছন্দসই, প্রাণবন্ত এবং দূরদর্শী নেতা ওই ডাকটিকিট প্রকাশ করায়। এখানেই থামেননি শাহ। মোদীকে সবচেয়ে পছন্দের প্রধানমন্ত্রী আখ্যাও দিয়েছেন তিনি। শাহের মন্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের একজন বিচারপতি এভাবে মত প্রকাশ করতে পারেন কি না তা নিয়ে দ্বিধা বিভক্ত প্রাক্তনরা। শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি আর এম লুডা বলেন, এই ধরনের বিষয়ে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া উচিত। প্রবাদ বলছে, সংযমী বীরত্বের গুরুত্বপূর্ণ অংশ, আচরণবিধি মেনে চলার পক্ষেই মত দিয়েছেন তিনি। শীর্ষ আদালতের আরও এক প্রাক্তন বিচারপতি গোপালা গৌড়া শাহের মন্তব্যে বিস্মিত। তার মতে, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি যিনি সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত, তিনি প্রধানমন্ত্রীকে এমন সব বিশেষণে ভূষিত করছেন যা অযৌক্তিক এবং অযাচিত। অবশ্য এই প্রথম নয়, গত বছর সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন প্রধানমন্ত্রীকে প্রশংসায় এবং বিশেষণে ভরিয়ে দিয়েছিলেন অরুণ মিশ্র। তা নিয়েও বিতর্ক দানা বেঁধেছিল। বিচারপতি মিশ্র বলেছিলেন, যিনি আন্তর্জাতিক মাপের চিন্তা ভাবনা করেন, দেশের পরিস্থিতি অনুযায়ী কাজ করেন, সেই বহুমুখী প্রতিভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দীপক বক্তৃতার জন্য ধন্যবাদ জানাই। অপরদিকে জম্মু কাশ্মীরে উড়বে 100 ফুট উঁচু তেরঙ্গা, অভিনব উদ্যোগ ভারতীয় সেনাবাহিনীর। ভারতীয় নাগরিক হিসেবে তেরঙ্গা জাতীয় পতাকাটিকে উঁচুতে উঠতে দেখলে মাথা উঁচু হয়ে যায় সকলেরই। এবার থেকে তাই সুউচ্চ হিমালয়ের বুকে মাথা তুলে উড়বে গেরুয়া সাদা সবুজ। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর এক অভিনব উদ্যোগে এমনই এক জাতীয় পতাকা লাভ করতে চলেছে জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর উপত্যকায় গুলমার্গে 100 ফুট উঁচু এক জাতীয় পতাকা তোলার পরিকল্পনা করেছে ভারতীয় সেনাবাহিনী। এদিন এমনটাই জানা গিয়েছে সূত্রের খবরে। গতকাল ওই পতাকা উদ্বোধনের শিলান্যাস অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অদূর ভবিষ্যতেই সুউচ্চ তেরঙ্গা পতাকা উঠতে দেখা যাবে জম্মু ও কাশ্মীর উপত্যকা অঞ্চলে, তেমনটাই জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে। তাই সেই অপেক্ষাতেই এখন দিন গুনছে উপত্যকাবাসী জনগণ। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিক জানান, সৌর ইন্ডারির সঙ্গে যৌথভাবে এই পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে তারা। 100 ফুট উঁচু এই পতাকা লাগানো হবে কাশ্মীরের গুলমার্গে। তিনি আরও জানান, গুলমার্গের এক বিখ্যাত স্কি রিসোর্টে এদিন ওই পতাকার শিলান্যাস হয়েছে। শিলান্যাস করেছেন ভারতীয় সেনাবাহিনীর ডিভিশন জেনারেল অফিসার কমান্ডিং মেজর বীরেন্দ্র বার্টস। সেনা সূত্রের খবরে জানা গিয়েছে, এদিন গুলমার্গের সুউচ্চ জাতীয় পতাকার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকারাও। বিদ্যা বালান এবং আরবাজ খানের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এই শিলান্যাস।
কাশ্মীর উপত্যকায় এই পতাকাই হতে চলেছে সর্বোচ্চ। সমুদ্রপৃষ্ঠ থেকে 9,000 ফুট উঁচুতে এই পতাকা উড়বে জানিয়েছে সূত্র। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে ভারতীয় সৌর ইন্ডারি আধিকারিক রমিত আরুরা অফিসার কমান্ডিংকে উপহার দেন এই পতাকার এক প্রতিরূপ। উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি জম্মু ও কাশ্মীর উপত্যকা অঞ্চলে 4G স্পিডের ইন্টারনেট ব্যবস্থা চালু করা হয়েছে। দীর্ঘদিন পরে ফেরা স্বস্তির আবহে নতুন পতাকা লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় সেনা। অপরদিকে চীনের সঙ্গে আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পূর্ব লাদাখের বিতর্কিত এলাকা থেকে এখনও সরতে নারাজ লাল ফৌজ চীনের সঙ্গে আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এমনটাই জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এক সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন চীনের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে। লাদাখ সীমান্তের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন বিদেশমন্ত্রী বলেন, সীমান্তে সংঘাত নিয়ে ভারত ও চীনের সেনাবাহিনীর কমান্ডারদের মধ্যে এ পর্যন্ত 9 দফা আলোচনা হয়েছে। আমাদের বিশ্বাস এই বিষয়ে কিছুটা হলেও অগ্রগতি হয়েছে, তবে বাস্তবে তেমন কিছু নজরে আসছে না। গত বছরের ঘটনার পর চীনা ফৌজের মোকাবিলায় আমরা নিয়ন্ত্রণ রেখায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছি। বিশ্লেষকদের মতে পূর্ব লাদাখে যুদ্ধের জন্য তৈরি ভারত চীনা আগ্রাসন যে কোনোভাবেই মেনে নেওয়া হবে না, তা প্যাংগং হ্রদের দক্ষিণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড় দখল করে বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু সীমান্তে এমন পরিস্থিতি অনন্তকাল ধরে চলতে পারে না। কার্যত বারুদের স্তূপের উপর থাকা সীমান্তে একটি সামান্য ঘটনাও বিস্ফোরণ ঘটাতে পারে, ফলে রাজনৈতিক ও সামরিক স্তরে আলোচনার মাধ্যমে দুই পরমাণু শক্তিধর দেশকে রফাসূত্র খুঁজতে হবে। অপরদিকে ভারতের বেআইনিভাবে অধিকৃত কাশ্মীর একদিন স্বাধীন হবে মত লাইন লেন্থ হারানো ইমরানের। এক সময় মাপা লাইন লেন্থে বল করতেন পাকিস্তানি পেশার ইমরান খান, রাজনীতিতে এসে বিশেষ করে প্রধানমন্ত্রী হওয়ার পর আর একেবারেই অনিয়ন্ত্রিত হয়ে পড়েছেন তিনি। রাজনীতি করতে যা পারছেন বলছেন, একে তো ভারত অধিকৃত কাশ্মীরকে তিনি বেআইনিভাবে অধিকৃত বললেন, সেখানকার মানুষ তাদের অধিকার পেতে সক্ষম হবে দাবি করলেন এমনও। ইমরান খান আরও বললেন, কোনো শক্তির ক্ষমতা নেই তাদের স্বাধীনতা আন্দোলন দাবিয়ে দেওয়ার। এই কোনো শক্তি নাম নিয়ে বলতে ভারতের কথা বলেছেন ইমরান তা বলাই বাহুল্য। এখনও ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত অধিকাংশ পাকিস্তানি সেখানে তিনি ভারত অধিকৃত কাশ্মীরের স্বাধীনতার স্বপ্ন দেখছেন। এক বেসরকারি চ্যানেলে তার দাবি, শিল্পক্ষেত্রে উন্নতি করেছে তার দেশ। তিনি এও বলেছেন, পাকিস্তানকে গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখার নিরন্তর চেষ্টা করে গেছে ভারত, কিন্তু পাকিস্তান সেই চক্রান্ত সফল হতে দেয়নি। দুনিয়ায় পাকিস্তানের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তার এই সব দাবি আদৌ সুস্থ অবস্থায় করা কিনা সেটাই এখন বিরাট প্রশ্ন। অপরদিকে সেনার স্বৈরতন্ত্র চাই না, সুকির মুক্তির দাবিতে মায়ানমারের পথে হাজার হাজার সমর্থক। ফেসবুক টুইটার বন্ধ, ইন্টারনেট পরিষেবাও স্তব্ধ, কিন্তু তাতেও বিক্ষোভ দমছে না। মায়ানমারের সেনা অভ্যুত্থানের প্রতিবাদে শনিবারের পর রবিবারও ইয়াঙ্গনে হাজার হাজার মানুষ পথে নামলেন। এখনও পর্যন্ত হওয়া বিক্ষোভগুলির মধ্যে সবচেয়ে বেশি মানুষ এদিনের বিক্ষোভেই অংশ নিয়েছেন বলে জানা গিয়েছে। ইয়াঙ্গনে রবিবার বিক্ষোভেও কয়েক লক্ষ মানুষের সমাগম হয়। কারো আনা ব্যানারে লেখা ছিল জাস্টিস ফর মায়ানমার, কারোর ব্যানারে লেখা ছিল আমরা সেনার স্বৈরতন্ত্র চাই না। অনেকেই আবার সুকির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির লাল রঙের পতাকা হাতেও মিছিলে হাঁটেন। কেউ কেউ প্রতিবাদ করতে আবার হাঙ্গার গেমস সিনেমার সেই তিন আঙ্গুলের স্যালুটও করেন, যা কিনা গত বছর থাইল্যান্ডের বিক্ষোভকারীদের করতেও দেখা গিয়েছিল। বিক্ষোভকারীদের মধ্যে যেমন ছিলেন মহিলারা, তেমনই ছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। কুই ফুইয়ো কৌ নামে 20 বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া বলেন, আমি সেনা অভ্যুত্থানের গুরুতর বিরোধী, তাতে যদি আমাকে কঠোর শাস্তি পেতে হয় তাও আমি প্রতিবাদ করব। যতদিন না সুকিকে ছাড়া হবে না ততদিন বিক্ষোভে অংশ নেব। ইয়ে কৌ নামে 18 বছর বয়সী অর্থনীতির এক পড়ুয়া বলেন, আমরা ঠিক করেছি শেষ পর্যন্ত লড়াই করব, কারণ এই সেনা অভ্যুত্থান শেষ হলে পরবর্তী প্রজন্ম গণতন্ত্রের স্বাদ পাবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।